নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কী খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে আপনারা যদি পুজো করছেন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে, যদি আজকে আপনার জন্মদিন থাকে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়। প্রত্যেক দিন যেরকম আলোচনা করি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি রয়েছে ষষ্ঠী তিথি, সুতরাং আজকে নিমেষ সেবন আপনারা নিষিদ্ধ রাখবেন। আজকে নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র, করণ কৈলবকরণ, পক্ষ শুক্লপক্ষ, যোগ বৈদ্যুতি যোগ। আজকে দিন মঙ্গলবার, রাহুকাল থাকবে দুপুরবেলা 2:45 থেকে 4:14 বিকেলবেলা পর্যন্ত। এই সময় কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনারা শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 11:47 সকালবেলা থেকে 1:16 দুপুরবেলা পর্যন্ত। এই সময় আপনারা যে কোনো শুভকর্ম, যে কোনো মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 2:45 দুপুরবেলা থেকে 4:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, কারণ আজকে শুভ সময় এবং রাহুকাল কিন্তু একই সময় পড়ে যাওয়ার জন্য শুভ সময়ের যে সঠিক ফায়দা সেটা কিন্তু আজকে আপনারা তুলতে পারবেন না। আপনাদের ক্ষেত্রে আজকে প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি নেই, রয়েছে 9ই মার্চ, যা চলবে 7:28 সকালবেলা থেকে 7:16 সন্ধ্যাবেলা পর্যন্ত। এই সময় আপনি আপনার বিজনেস পার্টনারকে, মনের মানুষকে প্রপোজাল দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফায়দা ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক রয়েছে উত্তর পশ্চিম দিক, অর্থাৎ বায়ুকোণ। যারা উত্তর পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর পশ্চিম ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর পশ্চিম দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধা বিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে জীবনসাথীর সাথে কিন্তু অনেকটা সময় আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে, দূরভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। সংখ্যা 2, পয়সার সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে, হেলথ ট্রাভেল আজকে অনেকটা কমতে চলেছে। 3, ছাত্রদের শিক্ষাক্ষেত্রে সফলতা মিলছে, আজকে দূরযাত্রার ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো রয়েছে, বিশেষ করে কর্মক্ষেত্রে। সংখ্যা 4, থেমে থাকা কাজগুলি কিন্তু আজকে কমপ্লিট করতে হতে পারে, প্রচুর উদ্যমের সাথে প্রচুর ঊর্জার সাথে আজকে আপনারা কাজ করুন, সমস্ত কাজ তো কমপ্লিট হবেই, সাকসেস আপনাদের ক্ষেত্রেই মিলবে কর্মক্ষেত্রে। সংখ্যা 5, ভালোবাসার মানুষদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং তৈরি করতে হতো, কোনো ফেস্টিভ্যালে কিন্তু আজকে যোগদান আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে বিকেলের পরবর্তী সময়। 6, কর্মক্ষেত্রে আজকে প্রশংসা পেতে থাকবেন এবং নাম সম্মান কিন্তু বৃদ্ধি হতে পারে, হেলথ ট্রাভেল কিছুটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকুন। সংখ্যা 7, পুরনো সম্পত্তি আজকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, পিতাকে নিয়ে কিন্তু টেনশন বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। সংখ্যা 8, ভুল অর্থ খরচ আজকে তৈরি হতে পারে হঠাৎই, সতর্ক থাকবেন, ভুল জিনিস কেনা থেকে সাবধান, সতর্কতা অবলম্বন করুন। সংখ্যা 9, আজকে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে হতে পারে বিকেলের পরবর্তী সময়, দূরযাত্রার পরিকল্পনা বানচাল হতে পারে। আর এবার আমরা আপনার সাথে আলোচনায় চলে যাবো ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনের মতো প্রথমেই চলে যাই এ, আজকে দাম্পত্য সমস্যার সমাধান কিন্তু মিলতে চলেছে। আজকে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, কাছাকাছি থাকা বন্ধুকে আপনার সহযোগিতা কিন্তু করতে হতে পারে। বি, পাওনা অর্থ প্রাপ্তি আজকে মিলছে, তবে আজকে কিন্তু পুরোদমে আপনাকে একাগ্রতার সাথে সমস্ত কাজ, নিষ্ঠার সাথে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। সি, মেডিকেল লাইনে আজকে আপনাদের ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে, আজকে আপনারা ছোট ছোট বিষয়ে যাদের ধার দিচ্ছিলেন সেই সমস্ত ধারগুলি কিন্তু আপনারা পাওনা অর্থ
তোলার চেষ্টা করুন, নচেত আপনার অর্থ আজকে কিন্তু খোয়া যেতে পারে। ডি, মার্কেটিং লাইনে আপনাদের ক্ষেত্রে উন্নতি ভীষণভাবে তৈরি হচ্ছে। ই, দাম্পত্য সমস্যার কিছুটা বৃদ্ধি হতে দেখা যেতে পারে। গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি আজকে কিন্তু বিকেলের পরবর্তী সময়ে কিছুটা আইনানুক দিকে মন নিতে পারে। এফ, পাওনা অর্থপ্রাপ্তির বাধা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে আজকে। সুতরাং সকাল থেকে কিন্তু পাওনা অর্থপ্রাপ্তিতে আপনাদের জোর কদমে নেমে পড়তে হবে, নচেত আজকে হাতছাড়া হতে পারে আপনার ছোট অলসতার জন্য। জি, গৃহ বিবাদের অবসান আজকে বহুদিন পরে ঘটতে চলেছে। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। এইচ, গুপ্ত বিদ্যার সাফল্য আপনাদের ক্ষেত্রেই থাকছে। বাড়িতে ধর্মকার্য তৈরি হতে পারে। আই, গৃহ বাড়ি সম্পদ সম্বন্ধীয় লাভ কিন্তু আজকে আপনারা পেতে চলেছেন। আপনাদের খুব ক্লোজ ফ্রেন্ডের সাথে কিন্তু আজকে মতানৈক্য হতে চলেছে, সাবধানতা অবলম্বন করবেন কথা বলার ক্ষেত্রে। আজকে আপনাদের ক্ষেত্রে যে চোট আঘাত লাগার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। কে বুঝে কথা বলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। নচেত আপনার বলা ভুল কোনো কথা আজকে কিন্তু কোনোরকম আইনি জটিলতা আপনাকে ফেলে দিতে পারে। সুতরাং রাস্তাঘাটে কোনো বিষয়ে কিন্তু কোনো মতানৈক্যে যাবেন না। এল, প্রেমজের সমস্যাতে কিন্তু বিবাদ কিছুটা বৃদ্ধি হতে পারে আজকে। হেলথ ট্রাভেল আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কম থাকবে। এম, আঘাত লাগতে পারে আজকে, গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। এন, ক্রিয়েটিভ লাইনে আপনাদের ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে, আপনার কিন্তু আজকে সুনাম বৃদ্ধি হতে চলেছে। ও, গুপ্তবিদ্যায় সাফল্য আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে, আর তার সাথে সাথে গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলিও কিন্তু একইভাবে আজকে মিটতে চলেছে। পি, বিবাহের যোগাযোগ কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে, দূরভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে আজকে। কিউ, পাওনা অর্থ উদ্ধারের পরিকল্পনা আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি করতে হতে পারে। ছোট ছোট বিষয়ে কিন্তু আপনারা মতানৈক্য এড়িয়ে থাকার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর আজকে প্রপার্টি সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। এস, বিবাহের কথাবার্তা এগোতে পারে। টি, ব্যবসাতে কিন্তু ভুল লগ্নি হয়ে যেতে পারে, বুঝে বিনিয়োগ করুন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট আপনারাই পাবেন। ইউ, বুঝে কথা বলার চেষ্টা করুন, বেনিফিট মিলবে। ভি, আজকে প্রেমজ সম্পর্কে মধুরতা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে, বহুদিন পরে কোনো শত্রুতার আগমনকেও কিন্তু আজকে দূরে ঠেলে দিতে পারেন আপনারা। ডাব্লু, আয় বৃদ্ধির পদ আজকে বেরোতে পারে বহুদিন পরে। এক্স, দূরযাত্রার পরিকল্পনা আপনাদের তৈরি করতে হতে পারে। ওয়াই, ধর্মকার্যে মনোনিবেশ আপনাকে আজকে কিন্তু করতে হতে পারে। জেড, আর্থিক লোকসান কিন্তু আজকে হয়ে যেতে পারে, সতর্কতা অবলম্বন করুন বিনিয়োগ করার ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনা এখন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি। মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে। নতুন কোনো কর্মক্ষেত্রে যোগসাজশ তৈরি হতে পারে। হেলথ ট্রাভেল আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কমতে চলেছে। বহুদিন ধরে চলে আসা যে সমস্ত পাওনা অর্থপ্রাপ্তিগুলি ছিল সেগুলো কিন্তু আজকে হঠাৎই আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় মিলতে পারে। আজকে দূরভ্রমণের পরিকল্পনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সাকসেস হতে পারে। নতুন কোনো প্রজেক্ট বহুদিন পরে যা আপনাকে সাফল্য দিতে নিশ্চিত আসবে। আপনার কর্মক্ষেত্রে আজকে কিন্তু আপনারা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, সঠিক সময় বিনিয়োগ করে ফায়দা তুলতে পারেন। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দিকে থাকছে। আজকে যারা মাইন্স ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের জন্য অবশ্যই কিন্তু ফায়দা থাকছে। গভর্নমেন্ট ওরিয়েন্টেড যারা কাজকর্ম করছেন, অর্থাৎ গভর্নমেন্টের থেকে যারা টেন্ডার নিয়ে কাজ করছেন, তাদের জন্য দিনটা ভালো রয়েছে। আজকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কিন্তু কিছুটা ফায়দা আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। শুভরাং আজকে আপনাদের জন্য আকাশী কালার এবং শুভ সংখ্যা 7 আলোচনা করব। বৃষ রাশি, আজকে দাম্পত্য জীবন প্রেম জীবন ভীষণ ভালো থাকবে। মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। আজকে সকাল থেকে কিন্তু আপনাদের মধ্যে কর্মব্যস্ততার একটা প্রবণতা ভীষণভাবে দেখা যেতে পারে। তড়িঘড়ি কাজ কমপ্লিট করতে হবে, নচেত বিকেলের শেষে অর্থাৎ রাতের দিকে কিন্তু আজকে অনেক কাজ আপনাকে পেন্ডিংও করে ফেলতে হতে পারে। সুতরাং সকাল থেকেই কিন্তু প্রেশারে থাকুন কাজের মধ্যে, সেক্ষেত্রে বেটার হবে। পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি আজকে হতে পারে। গৃহে কাজের প্রেশারের জন্য কিন্তু আজকে নাও ফিরতে পারেন আপনি। সুতরাং বিকেলের পরবর্তী সময় যদি আজকে আপনাদের ছোটো ছোটো খিটমিট দেখা দিচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে রাতের দিকে মিটে যেতে শুরু করবে। আপনারা আজকে কোনো আইনি জটিলতা যারা পড়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা বেটার রয়েছে। আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাকে ভোগাতে চলেছে। শুভরাং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 1 আলোচনা করব। মিথুন রাশি, আজকে মিথুন রাশির ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো থাকছে। আজকে হেলথ ট্রাভেল কিন্তু কিছুটা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে, তবে শত্রুতার প্রকোপ বৃদ্ধি পেতে চলেছে। কোনো ছোট বিষয় নিয়ে কিন্তু মানসিক টেনশন চিন্তা কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যায় কিন্তু কিছুটা জটিলতা আকার ধারণ করতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনাদের বলা ছোটো কোনো কথা কিন্তু আজকে কোনো মানুষের কটু লাগতে পারে। যখনই কথা বলছেন খুব সাবধান এবং সতর্কতার সাথে কথা বলুন। আজকে মাইন্ড ওরিয়েন্টেড কোনো জায়গায়
লগ্নি করবেন না, বিজনেসে লগ্নি করে কিন্তু আজকে অর্থ লোকসান হতে পারে, ফাটকা অর্থপাতি যোগ আজকে নেই। সুতরাং আজকে সাবধানতা অবলম্বন করুন আজকে লগ্নির ক্ষেত্রে। আজকে আপনাদের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে কিন্তু ভুল হয়ে যেতে পারে, আপনি যেই সমস্ত কাজ করছেন, যেই প্রফেশনে রয়েছেন, সেখানে কিন্তু কোনো ভুল হয়ে গিয়ে আপনার কর্মক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 4। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দিনটা আজকে মোটের উপর ভীষণ ভালো থাকছে। গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যায় কিন্তু কিছুটা জটিলতা যাদের আকার ধারণ করছিল তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো থাকছে বিকেলের পরবর্তী সময়। আজকে আপনাদের ক্ষেত্রে ছোট বলা ভুল কথা কিন্তু আজকে সমস্যায় ফেলতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। মানুষের সাথে কোনোভাবে কোনো শত্রুতার প্রকোপ যদি আপনি সৃষ্টি করে থাকেন তাহলে সেখান থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করুন, নচেত আপনার সাথে কিন্তু আজকে কোনো বড় ধরনের আইনানুগ জটিলতা সৃষ্টি হয়ে যেতে পারে। আজকে আপনাদের বাড়ির কোনো মানুষ, কোনো জ্ঞাতি মানুষ কিন্তু আপনাকে আজকে ভুল বোঝাতে পারে কোনো বিষয় নিয়ে। সুতরাং আপনি আপনার বুদ্ধিমত্তার সাথে সমস্ত কাজ কিন্তু চোখ কান খোলা রেখে করুন, নচেত হঠাৎই শত্রুতা হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে দিনটা আজকে ভীষণ ভালো থাকবে। আজকে দূরভ্রমণের পরিকল্পনা তৈরি হতে পারে, গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি কিন্তু আজকে ধীরে ধীরে মিটতে চলেছে। কর্মক্ষেত্রে আজকে নতুন স্কোপ তৈরি হতে পারে, দুপুরের পরবর্তী সময় নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ, বৈঠক, ব্যবসায়িক সূত্রে আলাপ আলোচনা কিন্তু তৈরি করতে হতে পারে এবং সেখানে আপনাদের অধিক সাফল্য কিন্তু মিলতে চলেছে অবশ্যই। আপনারা যারা মনে করছেন বিজনেসে লগ্নি করবেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। ছোট ভাই বা বোনের সাথে কিন্তু কিছুটা মতানৈক্য হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আপনার গৃহে আজকে কোনো অতিথি আসতে পারে এবং সেখানে কিন্তু কোনো মনক্ষুণ্ণতা আপনার মধ্যে দেখা দিতে পারে কোনো ছোট ছোট বিষয় নিয়ে। সুতরাং আজকে ভীষণভাবে যার সাথে কথা বলছেন বুঝে কথা বলার চেষ্টা করুন, নচেত আপনার বলা ছোটো কোনো কথা কিন্তু কোনো মানুষের কটু লাগতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে ভীষণ ভালো যেতে চলেছে। আজকে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। আজকে আপনাদের বলা ছোটো কোনো কথা কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, সুতরাং আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকছেন তাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো রয়েছে। তারা কিন্তু আজকে যে কোনো আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি রাখছেন তাহলে সেখান থেকে কিন্তু অবশ্যই সাফল্য আপনারা পেতে পারেন। সুতরাং আপনারা আপনাদের কেরিয়ারের দিক থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছু দিতে চাইছেন তো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি অবশ্যই চালু করুন, সেক্ষেত্রে বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার বলা কিন্তু ছোটো কোনো ভুল কথা কিন্তু আজকে ভাইরাল হতে পারে, সুতরাং কথা যখন বলছেন বুঝে কথা বলুন। এবং তার সাথে সাথে বলবো বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে, আধ্যাত্মিক বা ধর্মীয় স্থানে ভ্রমণ আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কোনো ধর্মীয় গুরুর সাথে আজকে কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে। আজকে ছোট ছোট বিষয়ে কিন্তু মনক্ষুণ্ণ হতে পারেন আপনি, গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে। সুতরাং আপনার কথা বলার মধ্যে যদি কিছুটা পোলাইটনেস রাখেন, কিছুটা নম্রভাব রাখেন, অবশ্যই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বাস্তু টিপস। আর বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো আপনাদের গৃহে উত্তর দিক জলের দিক, আর উত্তর দিক দেয়ালে আপনারা কী রং করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং লাল রং কি সেখানে করা উচিত। দেখুন আপনাদের গৃহে সর্বদা উত্তর দিকে লাল রং অ্যাভয়েড করা উচিত। কারণ কেন? দেখুন উত্তর দিকের রং হচ্ছে জলের রং, অর্থাৎ জলতত্ত্বের কালার, অর্থাৎ স্কাই ব্লু, ব্লু, এই কালার কম্বিনেশান আপনারা রাখতে পারেন। কিন্তু দক্ষিণ দিকের কালার অর্থাৎ লাল রং যখন উত্তর দিকে চলে আসবে অর্থাৎ সেখানে কিন্তু আপনাকে ব্লক করবে। দক্ষিণ দিকে রেড কালার আমাদের কী করে, ব্লক করতে সাহায্য করে যে কোনো কিছুকে। আর যখনই সেই কালারটি উত্তর দিকে চলে আসবে আপনার মানিটারি প্রবলেম বৃদ্ধি করতে আরম্ভ করবে। আপনার ক্ষেত্রে আপনার গৃহে যে সমস্ত ধন আগমনের পথগুলি ছিল সেগুলো ধীরে 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 কিন্তু বন্ধ হতে আরম্ভ করবে। সুতরাং রেড কালার কম্বিনেশান কখনোই কিন্তু আপনারা উত্তর প্রান্তে রাখবেন না। উত্তর প্রান্তে রেড কালার করা আপনাদের ক্ষেত্রে বড় ধরনের কিন্তু সমস্যার মুখোমুখি করে দিতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু উত্তর দিক আপনাদের ক্ষেত্রে নতুন নতুন কমিউনিকেশান দেয়। কারণ সেটা বুধের দিক, ফলে সেখানে কখনোই কিন্তু রেড কালার করা উচিত নয় বা লাল কালার করা উচিত নয়। আলোচনা করবো আজকে কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে কিন্তু আপনারা গুলার গাছ পুজো করতে পারেন, গুলার গাছে জল দিতে পারেন এবং প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই শুভফল কিন্তু আপনারা নিশ্চিত পাবেন। আলোচনা করবো আজকে যারা বাড়ি থেকে দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, তারা কী করবেন। তারা কিন্তু আজকে অবশ্যই খাওয়ার মধ্যে একটি লবঙ্গ মুখে দিয়ে বেরিয়ে যান, অবশ্যই শুভফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে। দান করতে চাইছেন তো আজকে আপনারা যে কোনো সবজি এবং তার সাথে সাথে
মসুরের ডাল আপনারা যে কোনো গরিব মানুষকে দান করতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলের নেগেটিভ অশুভ প্রভাবগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে আরম্ভ করবে আপনাদের ক্ষেত্রে। আলোচনা করবো আজকে ছোট্ট একটি উপায় বলবো আপনাদের ক্ষেত্রে। দেখুন, আপনারা আপনাদের পরিবারের অনেক মানুষদের সাথে কিন্তু মতানৈক্য হয়ে থাকে, ঝুট ঝামেলা হয়ে থাকে, সমস্যা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু পরিবারের মানুষরাই কিন্তু আপনার সহযোগিতায় আপনাকে কিন্তু পাশে থাকে এবং আপনিও আপনার পরিবারের পাশে থাকেন। সুতরাং আপনার পরিবারের মধ্যে যদি কোনো বন্ডিংয়ের অভাব হচ্ছে, আপনার পরিবারের মানুষদের মধ্যে কোনো বিষয়ে কিন্তু কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে, তাহলে আপনারা কী করবেন? দেখুন, আপনারা একটি স্টিলের ছোট্ট বাটি নিয়ে নিন, রূপোর বাটি নিলে অবশ্যই ভালো হয়, স্টিলের বাটি নিলে চলবে। স্টিলের বাটির মধ্যে সামান্য পরিমাণে মেটে সিঁদুর নিন এবং তার মধ্যে 21খানা দূর্বা, কচি দূর্বা আপনারা নিয়ে তার মধ্যে ভালোভাবে আপনারা মেটে সিঁদুর লাগিয়ে নিন এবং মেটে সিঁদুর সহ আপনারা সেই দূর্বাগুলি আজকের দিনে গণেশজির পায়ে কিন্তু অর্পণ করুন এবং গণেশজির পায়ে যখন অর্পণ করবেন তখন ওম বক্রতুণ্ডায় হোম, ওম বক্রতুণ্ডায় হোম এই মন্ত্র কিন্তু আপনারা কন্টিনিউ 108 বার জপ করতে পারেন। সেক্ষেত্রে যাদের বাড়িতে গৃহবিবাদ, গৃহক্লেশ ক্রমাগত আসছে তাদের কিন্তু ধীরে 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 ক্রমাগত ক্লেশ কমতে থাকে, কারণ মঙ্গল হচ্ছে আমাদের পরিবার বা মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড। সেই জন্য মঙ্গলবার গণেশজিকে আপনারা মেটে সিঁদুর সহযোগে যদি দূর্বা অর্পণ করেন সেটা কিন্তু আপনাদের পরিবারের মঙ্গলার্থে ভালো কাজ করবে। এবং তার সাথে সাথে এই মন্ত্রও কিন্তু বলতে ভুলবেন না, ওম বিপরীত প্রত্যঙ্গিরা মাং সপরিবারকং সর্বত সর্বেভ্য রুক্ষং সিং ফটনাম, এই মন্ত্র কিন্তু আপনারা পাঠ করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আর এই মন্ত্র বিপরীত প্রত্যঙ্গিরার মন্ত্র, আর এই মন্ত্র জপ করলে আপনাদের পরিবারের যে বন্ডিং সেটা কিন্তু ধীরে 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 বৃদ্ধি পেতে আরম্ভ করবে, পরিবারের মানুষদের সাথে যে সমস্ত বড় ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে জোড়া লাগতে আরম্ভ করবে। আলোচনা করবো আজকে যাদের জন্মদিন রয়েছে তারা কী করবেন, তারা কিন্তু প্রদীপ প্রজ্বলন করতে পারেন, ঘিয়ের প্রদীপ তুলসী তলায় প্রজ্বলন করে বিশেষ ফায়দা তুলতে পারেন আজকে। আর যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে যে কোনো মন্দিরে সাদা রঙের ফুল, আপনারা দুজনে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় যদি একই জায়গায় রয়েছেন তাহলে দুজনে মিলে কিন্তু একটি একটি স্বামী গাঁথুন, একটি স্ত্রী একটি ফুল স্ত্রী গাঁথুন, এইভাবে একটি মালা আপনারা তৈরি করে ফেলুন এবং সেই মালা কোনো হনুমান মন্দিরে আপনারা দান করতে পারেন। সেটা সাদা ফুল হতে পারে, লাল ফুল হতে পারে এবং সারা বছর জুড়ে কিন্তু শুভ ফল আপনাদের মিলতেই থাকবে। আর এবার আমরা আলোচনায় চলে যাব রাশিফলের, রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য তুলা রাশি অর্থাৎ সপ্তম রাশি। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু তিনটা মোটের উপর মধ্যম থাকছে। বিকেলের পরবর্তী সময়ে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত লাগার সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যায় আপনারা কিন্তু মুখ খুলবেন না, কোনো রকম ছোটো বিবাদ কিন্তু আপনাদের কথার মধ্যে দিয়ে তৈরি হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। এছাড়া দিনটা মোটের উপর ভালো রয়েছে যারা নতুন কোনো জায়গায় জয়েন করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে কর্মক্ষেত্রে বিশেষ প্রাপ্তি অবশ্যই পেতে চলেছেন আপনারা। এছাড়াও বলে দিই আপনাদের ফাটকা অর্থপ্রাপ্তির যোগ আজকে একইভাবে থাকছে, বিজনেসে অর্থ লগ্নি কিন্তু আজকে ভুলেও করবেন না, সেক্ষেত্রে অর্থ কিন্তু লস হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে আপনাদের বলা ছোটো কোনো কথা কিন্তু ভাইরাল হতে পারে, যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। শুভ রঙ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা আজকে ভীষণ ভালো থাকছে, আজকে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে নতুন অপরচুনিটি থাকছে, যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে পেন্ডিং পড়েছিল সেগুলোতে কিন্তু আজকে কিছুটা তড়িঘড়ি স্পিড নিতে পারে। আপনাদের বলা ছোটো কোনো কথা কিন্তু আজকে ভাইরাল হয়ে যেতে পারে, সুতরাং আপনারা কিন্তু আজকে যে কোনো অ্যাক্টিভিটিসে আপনারা জয়েন করতে পারেন। যারা যারা বিশেষ করে শিক্ষা জগতের সাথে যুক্ত আছেন তাদের জন্য কোনো নতুন কিন্তু অপরচুনিটি আজকে মিলতে চলেছে, কোনো নতুন এক্সাম যদি আজকে আপনাদের হয়ে থাকে সেখানেও কিন্তু আপনাদের অনেকটাই সাফল্য নিশ্চিত মিলবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো বিকেলের পরবর্তী সময় দূরযাত্রা, দূরভ্রমণ করা উচিত না, নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9 আলোচনা করবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দিনটা আজকে ভীষণ ভালো রয়েছে, গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যাগুলি ধীরে ধীরে কিন্তু আজকে কমতে চলেছে, তবে হেলথ ট্রাভেল কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে হতে পারে, বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করলে সেক্ষেত্রে ভালো হবে। ছোটো ছোটো বিষয়ে কিন্তু কোনো শত্রুতার মুখোমুখি আপনাকে আজকে হতে হতে পারে, তবে আজকে আপনার বলা কোনো ছোটো ভুল কথা কিন্তু আপনাকেই সমস্যা দিতে পারে, আপনাকেই কোনো মানসিক কষ্ট দিতে পারে, সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকে বিকেলের পরবর্তী সময় কিন্তু দূরযাত্রা অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে আপনাদের জন্য শুভ রং হালকা হলুদ এবং শুভ সংখ্যা 3 আলোচনা করব মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু ব্যবসায় আজকে লগ্নি করা বিশেষ ফায়দাদার হতে চলেছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ ভীষণভাবে থাকছে, গৃহ বিবাদ সম্বন্ধীয় সমস্যায় কিন্তু কিছুটা জটিলতা আপনাকে আজকে ফেস করতে হতে পারে।
সকালের দিকে। আপনারা যদি মনে করছেন জমি জমা ল্যান্ড প্রপার্টি নিয়ে সমস্যা নিয়ে কিন্তু আপনারা আইনানুগভাবে কোনো কোনো কিছু করবেন, তাহলে আজকের দিনটা আপনারা কিন্তু অবশ্যই থেমে কালকে কিন্তু আপনারা এই সুযোগ কিন্তু তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে ছোটোভাবে বলবো যে আপনারা যারা বিকেলের পরবর্তী সময় নিজে ড্রাইভ করার চেষ্টা করছেন, দূরযাত্রা করছেন, তাদের জন্য কিন্তু দিনটা বিশেষ ভালো নয়। বিকেলের দিকের পরবর্তী সময় কিন্তু আজকে আপনারা অবশ্যই ড্রাইভ করা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। সকালবেলা ড্রাইভ এবং দূরভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য শুভ রং হালকা লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কুম্ভ রাশি, আজকে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো যেতে চলেছে। আজকে আপনাদের ছোটো ভাই বা বোনের সাথে কিন্তু কোনো প্রজেক্ট নিয়ে কথা হতে পারে, কোনো নতুন বিষয় নিয়ে কথা হতে পারে। যারা মানে ক্রিয়েটিভ জগতের সাথে যুক্ত আছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো রয়েছে। আপনাদের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু আবিষ্কার করার জন্য কিন্তু আজকে দিনটা ভীষণ ভালো রয়েছে। আজকে আপনার সাথে কিন্তু কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড সেক্টরের কোনো ড্রিল ফাইনাল হতে চলেছে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যারা বিকেলের পরবর্তী সময় ড্রাইভ করছেন সাবধান, আপনাদের জন্য আজকে বিজনেসে অর্থলগ্নি করা বিশেষ ফায়দাদার হবে। ফাটকা অর্থপ্রাপ্তি যোগ নিশ্চিত থাকছে। শুভ রং আজকে আপনাদের জন্য হালকা লাল এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো যেতে চলেছে। আজকে আপনাদের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় থেকে নতুন কোনো অপরচুনিটি আজকে কিন্তু নিশ্চিত মিলতে চলেছে। আজকে আপনারা যারা বহুদিন ধরে আশায় আশায় বুক বাঁধছিলেন যে আপনারা কিন্তু আজকে বহু কিছু প্রাপ্ত হতে চলেছে, অর্থাৎ মনস্কামনা আপনার পূর্ণ হতে চলেছে। কোনো গাড়ি, চার চাকা বা কোনো কিছু কিন্তু আজকে আপনাদের কিনতে যেতে হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থ ব্যয়, যেটা আপনাকে কিন্তু কিছুটা সমস্যায়ও ফেলতে পারে। আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলির জটিলতাও কিন্তু একই সময় আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। আপনারা যারা লোন নেবেন বলে ঠিক করেছেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে বেটার রয়েছে। আজকে শুভ রং আপনাদের জন্য হালকা হলুদ এবং শুভ সংখ্যা 1। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে।